তো হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমার ইউটিউব চ্যানেল রানা কালেকশানের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজ আমি একটি দেশি বন্দুক তৈরি করেছি যা দীপাবলির ফটকা ফাটানোর কাজে লাগবে। তো সবাই দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। তো বন্ধুগণ, এটি একটি 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি স্কোয়ার পাইপের 4 ইঞ্চি টুকরো কেটে নিয়েছি, আর একটি 2 ইঞ্চি কেটে নিয়েছি, আর 3 জো স্কোয়ার পাইপের একটি 3 ইঞ্চি পাইপ কেটেছি, আর 2টো পাতি কেটে নিয়েছি, যেগুলি ওই 2 ইঞ্চি পাইপ টুকরোটির একটি ভেতরে এবং একটি বাইরে ঢুকবে। তারপরে ওল্ডিং করে নিতে হবে। তো চলো ওল্ডিং করে নিই। এই পাইপ টুকরোটির 2 পাশ ভালোভাবে ওয়েল্ডিং করে নিতে হবে যেন কোনো ফাঁক ফোঁক না থাকে। তো এটি প্রচুর সেফটির কাজ করবে। এটি ওয়েল্ডিং করার পর এই 4 ইঞ্চি টুকরোটির সঙ্গে এটি ভালোভাবে ওয়েল্ডিং করে নিতে হবে। তো গাইস, আমি এটি ওয়েল্ডিংও করে নিয়েছি ভালোভাবে এবং গ্রাইন্ডিং করে দিয়েছি যাতে ফিনিশিং ভালো লাগে। ঠিক আছে, তো গাইস এই ওয়েল্ডিংটার ঠিক গায়ে 1.5 ইঞ্চি হোল করে নিতে হবে। চলো। তো গাইস, আমি 1.5 ইঞ্চি হোলও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো ভিডিওটি ভালো করে দেখুন, তবেই বুঝতে পারবেন, স্কিপ না করে। এইবার আমি 3 ইঞ্চি 3 জো স্কোয়ার পাইপটিকে এবং কোনাভাবে ওয়েল্ডিং করে নেব যাতে এটি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেরকমভাবে। তো গাইস, আমি একটি 3 সুতো নাট বোল্ট নিয়েছি, যে নাটটি এই হোলের উপর ওল্ডিং করা হবে এবং এই বোল্টটি অর্ধেক কেটে নেব এবং মাথায় একটি হোল করে নিতে হবে। তো আমি এটাকে ভালোভাবে ওল্ডিংও করে নিলাম এবং নাট বোল্টটুকে অর্ধেক কেটে নিয়ে, অর্থাৎ 1/2 ইঞ্চি কেটে নিয়ে মাথায় 1.5 সুতো হোল করে নিয়েছি। ঠিক আছে, আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন, ভালোভাবে দেখুন, ভিডিওটি স্কিপ না করে, তবে পরিষ্কার বুঝতে পারবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো বন্ধুগণ, এটি এইভাবে কাজ করবে, ভালোভাবে দেখে নিন। প্রথমে পটকাটিকে এর মধ্যে ঢুকিয়ে দিই, তারপর এর বারুদটিকে এই নাটের হোল দিয়ে বের করে নাটটি আটিয়ে দিতে হবে।
পরিষ্কার করে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে ফটকাটাকে ঢুকিয়ে দিয়েছি। এবং এটিকে লাইটার দিয়ে আগুনও দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুগণ, তোমরা দেখতেই পেলে ফটকাটির আওয়াজ কত জোরে হলো। তো এটি সেফটির কথা মাথায় রেখে এরকমভাবে তৈরি করেছি। তো বন্ধুগণ, এর উপর বড় হোল করে আর কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না, কারণ সেটা রিস্ক হয়ে যাবে। তো এইভাবেই এবারের দীপাবলি বা কালী পুজো কাটান, বেশ মজা করে ফটকা ফাটান। তো বন্ধুগণ, আমি এটি আবারও বলছি যে এটি সেফটির কথা মাথায় রেখে তৈরি করেছি, ঠিক আছে? তো যারা ফটকা ফাটাতে ভয় পান বা হাতে ফেটে যাওয়ার ভয় থাকে, তারা এইভাবে বন্দুকের ভেতরে ঢুকিয়ে ফটকাটা ফাটাতে পারেন। তাতে কোনো কিছু হবে না, সেফটিই থাকবেন, ঠিক আছে? এটিকে আরও একটি কাজে ব্যবহার করতে পারেন, যে কোনো বার্থডে বা কোনো ওকেশানে এই বন্দুকের ভেতরে ফটকা পুড়ে রঙিন কাগজ টুকরো করে পুড়ে নিয়ে ফাটাতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, ঠিক আছে? তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।